তাহলে এখন আমরা কি করব ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্সেস এর আগে আমরা বিভিন্ন নিয়ম সব কমপ্লিট করেছি এখন আমরা কিছু एग्जांपल করব হ্যাঁ এখানে প্রচুর एग्जांपल রয়েছে এগুলো আমরা সব করব ঠিক আছে খাতা রেডি রাখতে হবে আচ্ছা এক নম্বরটা দেখ এখানে করে দেওয়া আছে কি করতে হবে সিম্পল টু কমপ্লেক্স মানে সেন্টেন্স গুলো যে প্রশ্নগুলো থাকবে সেগুলো থাকবে সিম্পলে আমরা কি করব কমপ্লেক্সে করব কিভাবে করব নাউন ক্লজ ইউজ করে এখানে পরিষ্কার দিয়ে দিয়েছে শুধুমাত্র নাউন ক্লজই ইউজ করতে হবে আমরা নাউন ক্লজ কমপ্লিট করেছি নাউন ক্লজ আমরা শিখেছি নাউন ক্লজ ইউজ করে আমরা এগুলোকে কমপ্লেক্স করব দেখি এক নম্বরটা কি দেওয়া আছে বলছে আই নো হার নেম খুব মন দিয়ে শুনবি এবং ভালো করে বুঝবি খুব মন দিয়ে শুনবি এবং ভালো করে বোঝার চেষ্টা করবি আই নো হার নেম মানে কি আমি তার নাম জানি তাই তো অ্যানসারটা কিভাবে করা আছে দেখ আই নো আমি জানি হোয়াট হার নেম ইজ তার নাম কি আমি জানি তার নাম কি ঠিক আছে কি ইউজ করলো এই যে এখানে একটা হোয়াট ইউজ করেছে এইটুখানি হচ্ছে ক্লজ আমরা কি জানি হোয়াট হার নেম ইজ এটা ক্লজ আমরা ক্লজ শিখেছি কি ক্লজ এটা নাউন ক্লজ কেন নাউন ক্লজ এটা এই ভার্বের অবজেক্ট রূপে এখানে ইউজ হয়েছে আমরা শিখেছি অবজেক্ট রূপে হলে সেটা নাউন ক্লজ হয় তাই না ভার্বের অবজেক্ট রূপে হচ্ছে এটা তাই এটা নাউন ক্লজ ঠিক আছে এটা আমি পিডিএফটা পাঠিয়ে দেবো কোয়েশ্চেন টোকার দরকার নেই শুধুমাত্র অ্যান্সার টুকবি শুধুমাত্র আমি অ্যান্সার লিখবো অ্যান্সার টুকবি কোয়েশ্চেন লেখার দরকার নেই আমি এই কোয়েশ্চেনগুলো সব পাঠিয়ে দেবো দু নম্বর কি বলছে আই প্রেড ফর হিজ রিকভারি আই প্রেড ফর হিজ রিকভারি আমি প্রার্থনা করেছি তার রিকভারির জন্য রিকভারি মানে কি সুস্থ তার সুস্থতার জন্যই প্রার্থনা করেছি আমি প্রার্থনা করেছি যে সে সুস্থ হয়ে যাক তাই না আচ্ছা অ্যান্সারটা লিখব কি হবে আই প্রেড আচ্ছা লিখতে শুরু কর PREYED I prayed that he would recover হয়েছে I prayed that আমি প্রার্থনা করি যে he would recover সে যেন recover হয়ে যায় সে যেন ভালো হয়ে যায় বুঝতে পারলি কার অসুবিধা নেই তো এইটা কি হয়ে গেল সিম্পল সেন্টেন্স হলো সরি সিম্পল থেকে কমপ্লেক্স হলো নাউন ক্লজে হলো অ্যান্সার লিখ কোয়েশ্চেন লিখতে হবে না কোয়েশ্চেন লিখলে দেরি হবে আমি কোয়েশ্চেন পাঠিয়ে দিচ্ছি পরে আমরা অনেক করব প্রচুর প্রচুর এক্সাম্পল রয়েছে প্রচুর আছে আমরা প্রচুর অনেকগুলোই করব হ্যাঁ অ্যান্সার লেখ হ্যাঁ দু নাম্বার আচ্ছা যে কথা বলবে তাকে কিন্তু ঘর থেকে বের করে দেবো একদম চুপচাপ শুনতে হবে দু নাম্বার আই বিলিভ ইউর ওয়ার্ড আমি বিশ্বাস করি তোমার ওয়ার্ড তোমার কথা আমি বিশ্বাস করি তুমি যেটা বলো তাই না আমি বিশ্বাস করি তুমি যেটা বলো তুমি কি বলো সেটা আমি আচ্ছা হ্যাঁ হ্যাঁ লেখ আই বিলিভ বিই এল আই ই ভিই I believe what you say hello I believe আমি বিশ্বাস করি what you say তুমি যেটা বলো ঠিক আছে এটা হয়ে গেল কি নাউন ক্লজ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স হলো হলো চার নাম্বার কি আছে আই হোপ টু উইন দ্য প্রাইজ আমি আশা করি প্রাইজটা জিতবো জেতার আমি আশা করি যে আমি প্রাইজটা জিতবো তাই না আই হোপ দ্যাট আই হোপ দ্যাট কি আমি প্রাইজটা জিতবো আই হ্যাঁ শ্যাল আই শ্যাল উইন দ্য প্রাইজ হলো আই হোপ দ্যাট আমি আশা করি যে আই শ্যাল উইন দ্য প্রাইজ যে আমি প্রাইজটা জিতবো টুকেনে অ্যান্সারগুলো টো কোয়েশ্চেন টুকতে হবে না হ্যাঁ পাঠিয়ে দেবো নেক্সট
the cat does not like me. Cat. হলো পাঁচ নাম্বার কথা বলবি না কিন্তু বারবার কি বলছি কথা বলতে বারণ করছি তো পাঁচ নাম্বার আই বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড আমি বিশ্বাস করি ঈশ্বরের অস্তিত্ব তাই তো এক্সিস্টেন্স মানে কি অস্তিত্ব আমি বিশ্বাস করি ঈশ্বরের অস্তিত্ব আমি বিশ্বাস করি যে ঈশ্বর আছে আমি বিশ্বাস করি যে I believe that কি বিশ্বাস করি যে ঈশ্বর আছে গড হ্যাঁ গড যেটা বড় হাতের গড এক্সিস্ট এই যে ঠিক আছে এক্সিস্ট তার সঙ্গে একটা এস হয়েছে কারণ কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলো আই বিলিভ দ্যাট আমি বিশ্বাস করি যে গড এক্সিস্ট ঈশ্বর আছেন ঠিক আছে ছয় নাম্বার কি বলছে ন্যাচারালি প্রাকৃতিকভাবেই নর্মালি সাধারণত দ্য ক্যাট ডাজ নট লাইক আমরা যে গল্পটা এক্ষুনি পড়লাম সেই গল্পেরই লাইন এটা দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি বিড়াল তার দেশ ছেড়ে যেতে চায় না বলছে নর্মালি একটা বিড়াল তার দেশ ছেড়ে যেতে চায় না তাহলে ন্যাচারালি এটা হয় ন্যাচারাল মানে এটা ন্যাচারাল যে বিড়াল তার দেশ ছেড়ে যেতে চায় না বলছে ন্যাচারালি বিড়াল তার দেশ ছেড়ে যেতে চায় না তাহলে এটা ন্যাচারাল যে বিড়াল তার দেশ ছেড়ে যেতে চায় না ঠিক আছে ইট ইজ ন্যাচারাল দ্যাট ইট ইজ ন্যাচারাল NATURAL ন্যাচারাল দ্যাট এবার বাদ বাকি আমরা কোশ্চেন থেকে দেখে থাকি বসিয়ে দেবো কোথেকে বসাবো এই যে দ্য ক্যাট থেকে একদম শেষ পর্যন্ত বসিয়ে দেবো হ্যাঁ হ্যালো আচ্ছা তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যেই কটা করলাম সব কটা আমরা কি করলাম সিম্পল থেকে কমপ্লেক্স করছি কি দিয়ে নাউন ক্লজ ইউজ করে এখনও আমরা সিম্পল থেকে কমপ্লেক্সই করব সেটা অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে আমি কি শিখিয়েছিলাম যে সাবর্বের ক্লজের যেই কটা আছে সব কটাই কি কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ নাউন ক্লজ করলেও সেটা কমপ্লেক্স হবে অ্যাডজেক্টিভ ক্লজ করলেও সেটা কমপ্লেক্স হবে আবার অ্যাডভার্ব ক্লজ করলেও সেটা কমপ্লেক্সই হবে তো এতক্ষণ আমরা নাউন দিয়ে করেছিলাম এবার আমরা অ্যাডজেক্টিভ দিয়ে করব আচ্ছা এক নাম্বারটা বুঝি মানে সাত নাম্বার দ্য ওম্যান ইন ডেঞ্জার নিডস হেল্প দ্য ওম্যান ইন ডেঞ্জার মহিলাটা যে বিপদের মধ্যে আছে নিডস তার প্রয়োজন হেল্প সাহায্যের প্রয়োজন তাহলে বুঝি এটা কীভাবে করা হয়েছে এ ওম্যান একজন মহিলা হু ইজ ইন ডেঞ্জার যে বিপদের মধ্যে আছে এই যে হু ইউজ করেছে হু বলতে কাকে বোঝানো হয়েছে ওই মহিলাটাকেই বোঝানো হয়েছে তা আমি কী বলেছিলাম যে ক্লজ অ্যাডজেক্টিভের মতন করে কাজ করবে অর্থাৎ যে ক্লজ বাক্যের যে অংশটুকু বাক্যের নাউন বা প্রোনাউনের সম্বন্ধে কিছু বলবে বাক্যের যে ক্লজের পার্টটুকু নাউন বা প্রোনাউনের সম্বন্ধে কিছু বলবে সেটাকে আমরা কী বলবো অ্যাডজেক্টিভ ক্লজ এখানে এই এই এখান থেকে এইটুখানে হচ্ছে ক্লজ এই ক্লজটা কী করছে অ্যাডজেক্টিভের মতন কাজ করছে কাজ করে কী করছে এই ওম্যানটার সম্পর্কে কিছু বলছে তাই না আচ্ছা তাহলে এটা আমরা বুঝতে পারলাম কারো অসুবিধা তাহলে একজন মহিলা যে বিপদের মধ্যে আছে নিডস হেল্প তার সাহায্যের প্রয়োজন আচ্ছা এবার দু নাম্বারটা দেখি দু নাম্বারটা কী আছে হি ইজ এ হ্যাপি ম্যান সে হচ্ছে একজন খুশি মানুষ সে হচ্ছে একজন মানুষ যে হয় খুশি তাই না হ্যাঁ এটা খুব সহজ এই যে হি ইজ এ ম্যান হু ইজ হ্যাপি কার অসুবিধা হি ইজ এ ম্যান হু ইজ হ্যাপি সে হচ্ছে একজন লোক যে হয় হ্যাপি এই যে হু দিয়ে এখানে এই ম্যানটার সম্বন্ধে বলছি
এখানে ম্যানটাকে আমরা কি বলবো? কার মনে আছে দেখি বল। হ্যাঁ নাউন তো অবশ্যই, কিন্তু এটাকে আমরা, এই নাউনটা না থাকলে কিন্তু এই পার্টটা অ্যাডজেক্টিভ ক্লজ হতোই না, তাই জন্য আমরা এটা কি বলবো? অ্যান্সিডেন্ট, তাই তো? অ্যান্টিসিডেন্ট, তাই তো? অ্যান্টিসিডেন্ট, এই এই ম্যানটা অ্যান্টিসিডেন্ট, ওর অ্যান্টিসিডেন্ট শুনে আমারও তাই বেরিয়ে গেছে। আচ্ছা অ্যান্টিসিডেন্ট, হচ্ছে আচ্ছা পরেরটা, আই রিমেম্বার দ্য অ্যাডভাইস অফ মাই ফর্মাল টিউটর। আই রিমেম্বার, আমার মনে আছে দ্য অ্যাডভাইস অফ মাই ফর্মাল টিউটর, আমার আগের টিউটরের অ্যাডভাইস আমার মনে আছে। তাহলে আমার মনে আছে, আমার আগে আমার মনে আছে অ্যাডভাইসটা যেটা আমার আগের টিউটর আমাকে দিয়েছিল, হুইচ ইউজ করব। আমার মনে আছে অ্যাডভাইসটা যেটা, হুইচ, যেটা আমার আগের টিউটর আমাকে দিয়েছিল। লিখি অ্যান্সারটা, লিখি আই রিমেম্বার দ্য অ্যাডভাইস, আই রিমেম্বার দ্য অ্যাডভাইস হচ্ছে হুইচ, না আচ্ছা WHICH, হুইচ আমার আগে টিউটর, হুইচ মাই ফর্মাল টিউটর, মাই ফর্মাল ফর মার টিউটর, হুইচ মাই ফর্ম, হুইচ মাই ফর্মার টিউটর, হ্যাঁ যেটা আমাকে দিয়েছিল, তাই না? গেভ, এই যে গেভ মি, হ্যাঁ। দেখ আরেকবার বলি, আই রিমেম্বার দ্য অ্যাডভাইস, আমার অ্যাডভাইসটা মনে আছে, হুইচ যেটা, মাই ফর্মার টিউটর আমার আগের টিউটর, গেভ মি আমাকে দিয়েছিল। কার অসুবিধা? তাকে ছোট করে দিই, হচ্ছে সব ভালো, কিন্তু একটার প্রবলেম সেটা হচ্ছে এই বোর্ডটাকে ছোট দেখা যাচ্ছে, আমার ক্যামেরাটা ভালো না, ক্যামেরাটা ভালো না, ক্যামেরাটার গন্ডগোল আছে, ক্যামেরাটা ঠিকঠাক হলে আচ্ছা তো কা হচ্ছে এটা, দশ নম্বরটা বুঝিনি, দশ নম্বরটা আই বোর্ডেড এ রানিং বাস, আই বোর্ডেড, বোর্ডেড মানে কি, বোর্ডেড মানে কি, কে পারবি? আই বোর্ডেড এ রানিং বাস, আমি একটা রানিং বাসে উঠেছিলাম। বোর্ডেড মানে কি, ওঠা, আমি উঠেছিলাম একটা রানিং বাসে, আমি উঠেছিলাম একটা বাসে, যে বাসটা ছিল রানিং, আমি উঠেছিলাম একটা বাসে, যে বাসটা ছিল রানিং। আচ্ছা লিখি, হ্যাঁ আই বোর্ডেড, আই বোর্ডেড, লেখ লেখ, এ বাস হুইচ ওয়াজ রানিং, হুইচ ওয়াজ রানিং, হুইচ ওয়াজ রানিং, ফুল স্টপ হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে। হ্যালো আচ্ছা পরেরটা দেখি, দিস ইজ নট দ্য ওয়ে টু অ্যান্সার, বলছে এটা উত্তর দেওয়ার পথ নয়, দিস ইজ নট দ্য ওয়ে টু অ্যান্সার, হ্যাঁ না না না, আচ্ছা এটা একটু অন্যরকম আমি লিখছি, দেখ দেখ আমি লিখছি, হ্যাঁ হ্যাঁ ওরকমভাবে হবে, দিস ইজ নট, তো টোক আমি বোঝাচ্ছি, টুকনে নট দ্য ওয়ে, এটা একটা পথ নয়, ইন ইন হুইচ ইউ, টুকছিস না কেন,
lake in which you gave the answer. Acha. Kiliklam. This is not the way. এটা পথ নয়, এটা সঠিক পথ নয়, ইন হুইচ ইউ গিভ দ্য অ্যান্সার, যেভাবে তুমি উত্তরটা দিয়েছো, ঠিক আছে? এটা সঠিক পথ নয় যেভাবে তুমি উত্তরটা দিয়েছো। ফলো তোরা বুঝতে পারছিস তো? ইয়ে কয়ে বুঝতে পারছিস তো? আচ্ছা, বারো নম্বরটা দেখ কি বলছে। বলছে পিওর হার্টস ক্যান পাস থ্রু গুড অর ব্যাড। পিওর হার্টস, পবিত্র হৃদয়, ভালো হৃদয় ক্যান পাস থ্রু গুড অর ব্যাড, তারা সব বুঝতে পারে কোনটা ভালো আর কোনটা খারাপ, ভালো খারাপের পার্থক্যটা তারা বুঝতে পারে। আচ্ছা, এইটুখানি আমাদের দরকার নেই, এইটুখানিকে বোঝ। পবিত্র হৃদয়, হৃদয় যেটা হয় পবিত্র, পবিত্র হৃদয়, হৃদয় যেটা হয় পবিত্র, তারপর এখান থেকে যা আছে বসিয়ে দেবো, ঠিক আছে? খুব সহজ, লেক হার্টস, হার্টস হুইচ আর পিওর, হুইচ আর পিওর হয়েছে, হার্টস হুইচ আর পিওর। এবারে আমরা কি করব, যা আছে এখান থেকে বসিয়ে দেবো। কোথেকে বসাবো? এই যে এই ক্যান থেকে, ক্যান থেকে শুরু করে এই শেষ পর্যন্ত যা আছে বসিয়ে দেবো। হার্টস হুইচ আর পিওর, হৃদয় যেটা, হার্টস, এই তো হার্টস বহু বচন, বহু বচন তো রয়েছে পরিষ্কার, এখানে তো প্রেজেন্ট টেন্স আছে, ক্যান আছে প্রেজেন্ট টেন্স, তাই না? বুঝতে পারি, তারপর থেকে ফুটলে তো, হ্যাঁ ক্যান থেকে ফুটা শেষ পর্যন্ত বসিয়ে দে। ভাল লাগছে না করতে? ক্যান কুড 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 স্কুল কি তোরা সত্যি যাবি? সত্যি স্কুল যাবি? পরেরটা তেরো নাম্বার, এ ডেড ম্যান টেলস নো টেলস। আচ্ছা, এ ডেড ম্যান টেলস নো টেলস। আচ্ছা বলতো দেখি, এই টেল মানে কি, এই টেল মানে কি? হ্যাঁ, এ ডেড ম্যান, একজন মৃত ব্যক্তি, টেলস, টেল মানে বলে, নো টেলস কোনো গল্প, মানে কোনো গল্পই বলে না, মৃত ব্যক্তি কোনো গল্প বলে না। আচ্ছা, এইটুখানে দেখার দরকার নেই, এইটুখানে দেখি, একজন মৃত ব্যক্তি, তাহলে একজন ব্যক্তি যে হয় মৃত, খুব সহজ, আগেরটার মতো লিখে দিই, লেখ এ ম্যান, এ ম্যান হু ইজ ডেড, এ ম্যান হু ইজ ডেড হয়েছে একজন মানুষ যে হয় মৃত। এবার এই ক্যান থেকে শুরু করে না টেল থেকে শুরু করে বসিয়ে দেবো শেষ পর্যন্ত, টেল নো টেলস, টেলস নো টেলস, ঠিক আছে? হলো, হবে না এরকমই হবে। আচ্ছা, তাহলে আমাদের নাউন ক্লজ দিয়ে হলো আর অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে হলো। এইবার দেখ অ্যাডভার্ব ক্লজ দিয়ে রয়েছে। এইবার সিম্পল থেকে কমপ্লেক্সই করতে হবে কি দিয়ে, অ্যাডভার্ব ক্লজ দিয়ে। অ্যাডভার্বগুলো মনে আছে কোনটা কোনটা? সে টাইম, প্লেস, রিজন, মনে আছে ওগুলো? টাইম, প্লেস, রিজন, কন্ডিশন, কন্টাস্ট, ম্যানার, পারপোজ, রেজাল্ট, এই সবগুলো ছিল, তাই না? সব করিয়েছি। আচ্ছা,
দেখি 14 নম্বর কি আছে অন বিং চ্যালেঞ্জড হি র্যান অ্যাওয়ে আচ্ছা অন বিং চ্যালেঞ্জড চ্যালেঞ্জডে পড়ে চ্যালেঞ্জের পাল্লায় পড়ে সে কি হয়েছিল হি র্যান অ্যাওয়ে সে দৌড়ে পালিয়েছিল তাহলে হোয়েন হি ওয়াজ চ্যালেঞ্জ যখন সে চ্যালেঞ্জড করেছিল চ্যালেঞ্জের মধ্যে পড়েছিল যখন একটা ইউজ করা হয়েছে হি র্যান অ্যাওয়ে সে পালিয়ে গেছে এই যে যখন অ্যাডভার্ব অফ টাইম তাই না অ্যাডভার্ব অফ টাইম যখন টাইম মানে যখন চ্যালেঞ্জ করা হয়েছিল তখন সে দৌড়ে পালিয়েছে বুঝতে পারলি আচ্ছা দু নম্বরটা কী আছে বিং রিচ ধনী হওয়ার জন্য শি ক্যান নট ফিল ফর দ্য পুয়ার সে গরিবদেরকে অনুভব করতে পারে না মানে গরিবদের যন্ত্রণা কষ্ট অনুভব করতে পারে না বড়লোক হওয়ায় সে গরিবদের যন্ত্রণা অনুভব করতে পারে না যেহেতু সে বড়লোক অ্যাজ ইউজ করলেই হয়ে গেল যেহেতু সে ধনী তাই সে গরিবদের কষ্ট বুঝতে পারে না কিচ্ছু না প্রথমে একটা অ্যাজ বসিয়ে দেবো উত্তর হয়ে গেল আচ্ছা লেখ অ্যান্সারটা লিখি সাবজেক্টকে সি লেখ অ্যাজ সি ইজ রিচ যেহেতু সে ধনী একটা কমা দিয়ে দিই এবারে এই সি থেকে পুরো বসিয়ে দেবো হয়ে গেল এই সি থেকে পুরো বসিয়ে দেবো যেহেতু সে ধনী তাই সে গরিবদের প্রতি তার যে ফিলিংসটা সেটা আসে না হলো আচ্ছা 16 নাম্বারটা বুঝিনি 16 নাম্বার দিয়ে কি আছে কমা দিয়ে এবার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কমপ্লিট হয়েছে আচ্ছা 16 নাম্বার দেখি শি ইজ ওয়ার্কিং হার্ড টু ফিনিশ দ্য টাস্ক ইন টাইম শি ইজ ওয়ার্কিং হার্ড মানে কি শি ইজ ওয়ার্কিং হার্ড মানে সে কঠোর পরিশ্রম করছে টু ফিনিশ দ্য টাস্ক ইন টাইম তার কাজটাকে সময় মতো শেষ করার জন্য তাই না সে কঠোর পরিশ্রম করছে তার কাজটাকে সময় মতো শেষ করার জন্য সে কঠোর পরিশ্রম করে বিকজ কারণ সে চায় সময় মতো তার কাজটা কমপ্লিট করতে সে কঠোর পরিশ্রম করে কারণ এটা বিকজ ইউজ করবো বিকজ ইউজ করলে হয়ে গেল অ্যাডভার্ব ক্লজ কী করে হলো কারণ ওটা ডিজনকে বোঝাচ্ছে অ্যাডভার্ব অফ ডিজন তাই না লিখি শি ইজ ওয়ার্কিং হার্ড লেখ শি ইজ ওয়ার্কিং হার্ড শি ইজ ওয়ার্কিং হার্ড বিকজ বিকজ শি ওয়ান্টস ওয়ান্টস টু ফিনিশ কারণ শি ওয়ান্টস টু ফিনিশ কি আছে যে দ্য টাস্ক ইন টাইম দ্য টাস্ক TASK টাস্ক ইন টাইম বুঝতে পারলি কারো বুঝতে অসুবিধা আছে কারো বুঝতে অসুবিধা আছে আচ্ছা 17 নম্বর কি আছে উই ইট টু লিভ ছোট্ট কিন্তু বেশ ইম্পর্টেন্ট উই ইট টু লিভ আমরা খাই বাঁচার জন্য তাহলে আমরা খাই যাতে করে আমরা বাঁচতে পারি সো দ্যাট বেঁচে থাকার জন্য খাই আমরা কি করছি কমপ্লেক্স করছি তাহলে সো দ্যাট ইউজ করব আমরা খাই যাতে করে আমরা বাঁচতে পারি লাইক উই ইট হ্যাঁ ওই যেন একই ব্যাপার উই ইট সো দ্যাট উই ক্যান লিভ এই যে উই ইট আমরা খাই সো দ্যাট উই ক্যান লিভ যাতে করে আমরা বাঁচতে পারি
আচ্ছা 18 নম্বর কি আছে? ডিসপাইট নট বিং ওয়েল প্রিপেয়ার্ড, মানে বোঝ ডিসপাইট, আমি কি বন্ধ করে দেবো? ডিসপাইট নট বিং ওয়েল প্রিপেয়ার্ড মানে কি? ভালো প্রিপেয়ার না হওয়া সত্ত্বেও, ভালো প্রস্তুতি নেওয়া না নেওয়া সত্ত্বেও সি ওন দ্য কন্টেস্ট, সে কন্টেস্টটা জিতে গেছিল। তা যদিও সে ভালো প্রস্তুতি নেয়নি তবুও সে প্রতিযোগিতা জিতে গেছিল, তাই না? দো দিয়ে লিখি, দো সি ওয়াজ নট ওয়েল প্রিপেয়ার্ড, PREPARED, যদিও সে ভালো প্রস্তুতি নেয়নি, এটা কমা দিয়ে দিই। এবার ওই সে সে জিতে গেছিল, একটা সি লাগবে, যে সি উইন, হ্যাঁ যে সি ওন দ্য কন্টেস্ট, সি ওন WON ওন দ্য কন্টেস্ট, কার অসুবিধা? কার অসুবিধা নেই তো? আচ্ছা 19 নম্বর কি আছে? ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো, টিল মাই অ্যারাইভেল, আমার আসা পর্যন্ত, এখানে অপেক্ষা করো আমার আসা পর্যন্ত, এখানে অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত আমি না আসছি, এখানে অপেক্ষা করো যতক্ষণ আমি না আসছি, লেখ অ্যান্সারটা, লেখ লেখ ওয়েট হিয়ার, ওয়েট হিয়ার আনটিল আনটিল আই অ্যারাইভ, হয়েছে? ওয়েট হিয়ার, অপেক্ষা করো, এখানে অপেক্ষা করো আনটিল, যতক্ষণ না পর্যন্ত, আনটিল ইউজ করলাম বলে এটা কমপ্লেক্স হয়ে গেল, টাইম বোঝাচ্ছে, আই অ্যারাইভ আমি আসছি। হ্যালো, আচ্ছা 20 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে দেখবি। বলছে হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক, সে হয় এতটাই ক্লান্ত যে সে হাঁটতে পারে না। এরকম যখন টু টু থাকবে একদম চোখ বুঝে সো আর দ্যাট ইউজ করবি, খুব সহজ নিয়ম। এই যে হি ওয়াজটা হি ওয়াজ, হি ওয়াজটা ওয়াজ। আচ্ছা একদিন খেয়াল রাখবি, এখানে যদি পাস্ট টেন্স থাকে ওয়াজার থাকে ওয়াজার বসাবো, অ্যামিজার থাকলে অ্যামিজার বসাবো। হি ওয়াজ সো, টু এর জায়গায় কী করবো? সো, হি ওয়াজ সো, তারপরে কী আছে? টায়ার্ড, TIRED, হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট দ্যাট। এবার পরের টু এর জায়গায় কী করবো? একটা সাবজেক্ট আনবো আর ক্যান নট আনবো, বা পাস্ট টেন্স থাকলে কুড নট আনবো। সে এতটাই ক্লান্ত যে সে হাঁটতে পারে না, সে অর্থাৎ হি, এখানে পাস্ট টেন্স আছে না ওয়াজ, কুড নট, COULD, হি কুড নট, কুড নট কি? কুড নট ওয়াক, WALK, বোঝা গেল? আরেকবার বলি, এই যে হি ওয়াজটা হি ওয়াজ, টু এর জায়গায় সো, টায়ার্ডটা টায়ার্ড, মানে কি? সে হয় এতটাই ক্লান্ত দ্যাট যে হি কুড নট ওয়াক, যে সে হাঁটতে পারে না। মানে এই পরে টু এর জায়গায় কী করবো? একটা সাবজেক্ট আনবো, তারপরে কুড আনবো, কুড নট আনবো, ঠিক আছে? এটা না বাচক কিন্তু, হ্যাঁ সাবজেক্ট আনবো, তারপরে কুড নট, যদি এখানটায় পাস্ট টেন্স থাকে তাহলে কুড নট করবো, আর যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ক্যান নট করবো। হলো, কারো অসুবিধা?
আচ্ছা এরপর রয়েছে কমপ্লেক্স টু সিম্পল, মানে আমরা এতক্ষণ পর্যন্ত সিম্পল থেকে কমপ্লেক্স করলাম, এরপরে আসছে কমপ্লেক্স থেকে সিম্পল, এগুলো আমরা পরের দিন করব। আমি এই পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি, তোরা সবাই কি করবি বলতো, এই কোয়েশ্চেনগুলোকে টুকে রাখবি, সবাই কোয়েশ্চেনগুলোকে খাতায় টুকে রাখবি, আমি পরের দিন আনসারগুলো এখানে করিয়ে দেবো, ঠিক আছে? প্রচুর আছে, অনেক আছে, এগুলো সব কোয়েশ্চেন ব্যাঙ্কেরই, তোদের যে কোয়েশ্চেন ব্যাঙ্ক 2024-এর সেই কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকেই নেওয়া। হ্যাঁ ঠিক আছে, এই যে পেজ নাম্বারটাও দেখে নিতে পারবি, এই যে আমরা এতক্ষণ পর্যন্ত করলাম কোন পেজ, 134 পেজ করলাম, ঠিক আছে? না না, যেই কটা আমি করাবো সব আমি তোদেরকে পিডিএফ দিয়ে দেবো, হ্যাঁ, কোনো কিছু কেনার দরকার নেই, ঠিক আছে?